যে ব্যক্তির কথা বলবো তিনি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো জালেম শাসকের জুলুমকে সমর্থন করে, সাফাই গায়, দলবাজির কারণে, অন্ধত্বের কারণে, তার অন্ধ অনুকরণের কারণে তার মিথ্যাকে সত্য বলে প্রচার করে, তার মিথ্যাকে সত্যায়ন করে এই টাইপের মানুষগুলো। এদের সম্পর্কে ইবনে হিব্বান বর্ণিত হাদিসে আসছেন, নবী আলাইহিস সালাম বলেছেন ইন্নাহু ইয়াকুন বাতি উমারা, নিশ্চয় আমার পরে কিছু শাসক আসবে যারা মিথ্যা কথা বলবে, জুলুম করবে। ফমান দাখালা আলাইহিম ফাসাদদাকাহুম বিকিজবিহিম, এদের মধ্যে কিছু লোক আসবে যারা তাদের এই সমস্ত শাসকদের মোসাহেবি করবে, এদের তেলায়ন করবে, ওয়েলিং করবে, এদের সাফাই গেয়ে বেড়াবে এবং তাদের মিথ্যা কথাকে সত্যায়ন করবে, বিশ্বাস করানোর চেষ্টা করবে জনগণকে, সাধারণ মানুষকে এবং প্রজাদেরকে। আনাহুম আলা জুলমিহিম, এবং তাদের জুলম, অবিচার, অত্যাচার এর ক্ষেত্রে তাদেরকে সহায়তা করবে, এরকম কিছু মানুষ থাকবে মোসাহেব কিসিমের। ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউস, তো এই শ্রেণীর মানুষেরা আমার উম্মত নয়, আমি তাদের কেউ নই, তাদেরকে আমি পরিচয় দিচ্ছি না, তাদেরকে আমি চিনি না, এবং তারা কেয়ামতের ময়দানে আমার হাউজে কাউসারের পানি পান করতে আসতে পারবে না। আর এর বিপরীতে অমাল্লামী সদ্দেকম বিকাশবিহীন, যারা এই সমস্ত শাসকদের এই জুলুমের এবং মিথ্যাচারের সত্যায়ন করবে না, বিশ্বাস করবে না, ওয়ালামী আইন হুম আলা জুলমিহিম, এবং তাদের জুলুমে, এই শাসকদের জুলুম এর কাজে তাদেরকে সহায়তা করবে না। ফাহুয়া মিন্নি ও আনা মিনহু, তাহলে এই ব্যক্তি আমার উম্মত, আমি তার নবী, সে আমার লোক। ওহুয়া ওয়ারিদুন আলাইয়াল হাউস, কিয়ামতের ভয়াবহতম দিনে সে হাউজে কাউসারের পানি পান করতে আমার কাছে আসতে পারবে।